হেল্ল' ডিঅৰ ষ্টুডেণ্ট এণ্ড পেৰেণ্টছ এই ক্লাছৰে আমি ডিছকচন কৰা ও এ ভি এণ্ট্ৰাঞ্চ টেষ্ট দুই হাজাৰ পঁচিছ পাই মাথমেটিক্সৰ গোটেই মডেল পেপৰটি চ' এই মডেল পেপৰটিৰে চিলাবছ অনুযায়ী পোন্ধৰ কোৱশ্চিন ৰবিব এই পন্দৰী কোৱশ্চিনৰ আপোন মানৰ কে কমেণ্ট বক্স নিশ্চিতভাৱে জানেবে কোশ্চিন গুড়ি ভাল লাগলে আমার চ্যানেল যদি নূ অ তেবে সবসক্রাইব করি যাবে এবং লাইক গোটে করে দেবে ঠিক আছে চালু এবার স্টার্ট করা প্রথম কোশ্চিনু দেখুন ভাই প্রথম কোশ্চিন আপন মান সামনে এইপর অখ শিবম রাতে চারি ঘণ্টা ও দিনরে তিন ঘন্টা পড়ে অবশিষ্ট সময় সে অন্য কাজ করে তবে সে দুই হাজার ফেব্রুয়ারি মাছের মোট কত ঘন্টা অন্য কার্যের বিতাই দেখুন ভাই এটা আমি কিপর করা দেখ ভাই শিবম রাত্রে চারি ঘণ্টা দিনরে কত ঘণ্টা পড়ে তিন ঘণ্টা পড়ি হেলা তাহলে দেখুন সে সমুদায় কত ঘণ্টা পড়ি থাকে চারিঘণ্টা ইয়ে হল তিন ঘণ্টা সমুদায় হোক সাত সি ঠিক আছে তবে সে ফেব্রুয়ারি

এবে চালু করিবা দুই নম্বর কোশ্চেন ভাই আপন মান ও এ ভি এন্ট্রা টেস্টপ্রাই তো আপ্লিকেসন স্টার্ট হলানি আপনারা সমস্ত ঠিক ভাবে আপ্লাই কর দেবে এবং নিজের যে সব ডকুমেন্ট আধার কার্ড হয়েগাল নিজের ফটো হয়েগল সিগনেচর হয়েগাল প্যারেন্টসর মোবাইল নম্বর ভাই আপ রেসেন্ট নম্বর ঠিকঠাক আপ্লা করদি ঠিক আছে কালে যদি ভুল হয়ে তাহলে পরীক্ষার হয়েতো তো বঞ্চিত হয়ে পেঁ ঠিক ভাবে আপ্লাই করে দিও ঠিক আছে এবং পরীক্ষা আমার পরীক্ষা জানুয়ারি মাছের হব তেম আমাকে দুই মাছ নভেম্বর এবং ডিম্বর হল তাহলে এই ভিতরে দুই মাছ ভিতরে যেমি আমার করি স্মার্ট ওয়ার্ক করি কিভাবে গোটে সিট আপন মানপ যেমি সিওর করা পড় সেই আমার চ্যানেল যোড়ি হয়েকি রুহতু তেম দেখ আমি স্টার্ট করা দেখ দুই নম্বর দিয়েছি এক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে তিরিশ জন ছাত্র ছাত্রী মধ্যে কিছু চকোলেট বন্টন কর যেপরি জন কোটিয়েটি চকোলেট পাইব দেখুন ভাই টোটাল সমুদায় ছাত্র সংখ্যা কেতো কহিল এটার দিয়েছে যে 30 জন এবং জন কতোটি চকলেট পাউছি কোড়িয়ে চকলেট পাউছি। যদি বন্টা গলাপরে আপটি চকলেট বড়কার হেলা দেখ সে কিছুটা চকোলেট আনিকি আসলে ঠিক আছে এবং জনকে হচ্ছে কোটিয়েটি চকোলেট বন্টা গলা কতো জনক মধ্য়ে আও মধ্য কতোটি চকোলেট বলকা রয়ে না তিরিশটি চকোলেট বলকা রয়ে যাচ্ছি তেমন সে পচারছি দেখুন সমুদায় কতোটি চকোলেট বা অনা যাই দেখুন ভাই যদি তিরিশ জন ছাত্র সেথে কোড়িয়ে জন কোটি লক্ষা জনক দিয়ে যাচ্ছে তাহলে সমুদায় কতোটি দিয়ে গলা তিরিশ গুণন হেলা কোড়িয়ে কে ষাঠি এবং কোটি শূন্য শূন্য চকলেটে বন্টা হয়েগাল গলা আছে আপ কতোটি বড়কার হা পুই তিরিশটি তাহলে প্লস এর আমি যদি তিরিশ তাহলে ছিশটি চকোলেট সমুদায় অনা যাই ঠিক আছে না না তাহলে তিরিশ জন ছাত্র লে জনকে কোড়িটি লখা

পঁচিছৰ দ্বিতীয় বৃহত্তম গুণ নিয়োগৰ দুই গুণা কেতে দেখোন ভাই সি পচাৰি পঁচিছৰ দ্বিতীয় বৃহত্তম গুণ নিয়োগ প্ৰথম গুণ নিয়োগ দেখি কয়ল কেতোই সেই কৈছে দুই গুণা কেতিয়া দ্বিতীয় বৃহত্তম গুণ নিয়োগ পঁচিছৰ গুণ নিয়োগ কি তাৰপৰা ৰতে পাঁচ এ পঁচিছ হেল এই তিনটায়ক পঁচিশর গুণনীয়গ তাহলে সে ক্বিতীয় বৃহত্তম গুণনীয় প্রথম বৃহত্তম গুণনীয় কি পঁচিশ এবং দ্বিতীয় বৃহত্তম গুণনীয় কি পাঁচ পাঁচর দুইগুণা কেতে দশ পাঁদগুণে দশ অপশন নম্বর বি হোচ্ছি আনসর বুঝা নেক্সট কোশ্চিন চারি নম্বর কোশ্চিন দেখ নিমস্ত কেউটি অলগা দেখুন ভাই অপশন দিয়েছে দেখলে দেখুন জনা যাচ্ছে যে পাঁচ বাই দশ দশ

তিনোটি পাইপ নলী কেউ বুহতম পাইপ দ্বারা সমান ভাব মপাজাই যাই পাব দেখুন এমি যদি কোশ্চিনী আসব যদি বৃহত্তম দইথব তাহলে দেখ আমি ভাবিনবা যে এইটা গাগুর কোশ্চিনী আসছি ঠিক আছে যদি এই গুড়াকে যদি পচার থাকে কেউ ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমি বাহার করে থে কোণ লগু ওকে দেখুন পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চাবন আছে তার আগু বাহার করি তাহলে এটি কে কহিল পাঁচ আমি নেওয়া কত নেলে

এক যুগ্ম পুনবৰ্গ সংখ্যা অটে দেখন্তু ভাই সেই কণ না ক্ষুদ্ৰতম হৈ থাকিব যৌগিক হৈ থাকিব পুনৰবৰ্গ হৈ দেখোন সবুঠাৰ ক্ষুদ্ৰতম কেতে একে কওঁ গোটেই যৌগিক সংখ্যা কি না অপচন নম্বৰ এ হ'ব নাই দেখোন তাৰপৰা আগ ক্ষুদ্ৰতম দেখোন এঠাই চাৰি গোটেই অঁ যৌগিক সংখ্যা হাৰি গোটেই যৌগিক সংখ্যা পুনৰবৰ্গ সংখ্যা পুনৰবৰ্গ সংখ্যা ত'লে অপচন নম্বৰ ডি হৈ যাব সঠিক উত্তৰ বুজা পা প্ৰথমে গোটেই কোৱশ্চিন দেখিলা অপশন কু দেখি থাকিব অপশন থ্ৰ'ৰে কোৱশ্চিন হৈ যাব তে দেখোন সাত নম্বৰ কোৱশ্চিন তাৰপৰা কৰিব ইংরাজী অক্ষর এম রে কতোটি প্রত্যক্ষ অক্ষর অধুন ভাই এই মডেল পেপরের পনেরোটি কোশ্চিন মধ্যে আট ইজি আশ্চিন না এইটা আপনারা কমেন্ট বকসে জনাইবেতোটি প্রতিষম্ব অক্ষ এক গোটি দুইটি কিংবা তিনোটি কিংবা চারটি নিশ্চিত ভাবে কমেন্টে জনাইবে এ বি সি ডি অপশন হল তা সাত নম্বর আগাল আঠ ন্বর দেখশ্চিন কম আছে দেখানু দিয়েছি কেউটি ঠিক অপশন চারটা দেখুন কেউটা ঠিক আছে সেইটা আমার সঠিক উত্তর হব দেখ एक हे क्षुद्रतम मौलिक संख्या त एक कन् गोटे मौलिक संख्या कि এ কে গোটেই মৌলিক নুহে কি যৌগিক সংখ্যা নুহে ত' অপশন নম্বৰ এ ভুল হৈ যাব ত' দেখ বি দেখ যে কোনো ত্ৰিভুজৰে দুইটি স্থূল কোণ থাকে দেখোন ভাই গোটেই যদি আমি ত্ৰিভুজ কৰিব কমে আমাৰ কেতিয়া গোটেই হি স্থূলকোণ ৰূলকোণ কাউ কোৱা যায় ন যোন কোণৰ পৰিমাণ নব্বেৰু অধিক শহে ডিগ্ৰী কম হৈ থাকে হ'ল তাৰ নব্বৈ ডিগ্ৰী অধিক হৈ থাকে স্থূলকোণ ত'লে গোটেই ত্ৰিভুজৰে নব্বৈ ডিগ্ৰী অধিক গোটেই হি কোণ ৰৈ পাৰিব কিন্তু দুইৰু দুইটি কোণ ন থাকে ত'লে অপচন নম্বৰ বিধ ভুল

যুগ্মখ্যা যুগ্মখ্যার গুণিল সর্বদা যুগ্ম সংখ্যা বাহার দেখুন এইটা ঠিক হোক কিন্তু দেখুন গোটে যুগ্মখ্যা মনে করুই নেলে আউ গোটে যুগ্মংখ্যা আমি চার নেলে দুই কু চারি আমি গুণ দেলে কে হয়ে গেল আঠ হয়ে তাহলে দেখ যুগ্মখ্যা যুগ্মখ্যা গুণলে গোটে আমি দেখুন আমি নেলে হচ্ছে আঠ গোটে যুগ্ম নেলে এবং আও গোটে নেলে হচ্ছে শহে গটে গোটে যুগ্মখ্যা নেলে তাহলে এই দুইটা আগে গুণিল কে হয়ে যাব দেখুন হয়ে গেল সঠিক উত্তর তাহলে এইটা আশ ষোহ গোটে যুগ্ম সংখ্যা বাড়িলা ঠিক না তাহলে দেখ যুগ্ম যুগ্মখ্যার গুণিল সর্বদা যুগ্ম সংখ্যা বাহার তাহলে অপশন নম্বর কোটা অপশন নম্বর সি হয়ে যাব সঠিক উত্তর ঠিক আছে তাপরে চালু এর নম্বর কোশ্চিন দেখ ভাই নম্বর কোশ্চিন কথম চারটি গুণিতকর সমষ্টি অন্য তিনোটি ঠু অধিক দেখুন সে কথম চারটি গুণিতকর সমষ্টি তাহলে গুণিতকর গুণিত গুড়ো কাহার বড় বড় হব যে এই চাৰিটা যোন বড় হৈ থাকিব ঠিক নাই যদি গুণনীয় হৈ থাকে সেইটা অলগা কথা হৈ থাকে যদি গুণিতক কয়া যে সংখ্যা বৃহত্তম তাৰ গুণিতক বধিক অধিক বাৰিব সেই যোগ কলে অভিয়লি সেই মানে সমষ্টি অধিক হ'ব ঠিক অঁ ত'লে কেও সংখ্যা এই বড় অঠৰ ত'লে অঠৰৰ গুণিতকৰ প্ৰথম চাৰি গুণিতকৰ সমষ্টি অন্য়ো ঠাৰু

दे एक वो जोगी को संख्या। और पचास केतोट संख्या जौगिक संख्या अच्छी देख भाई एक और पचास मध्य एक आ पचास मध्य कौन पचास गणाजी ना मध्य किए किए रही है ठीक अच्छे तेज देख आम जब बाहर करदे एक आ पचास में कतोटी से कौन कह मौलिक संख्या यदि बाहर करदे अटोमेटिकदेले जौगिक संख्या बाहरी पड़ा ठीक ना नहीं देख आमर कतोट टोटाल हूँ मौलिक संख्या अच्छी एक आ पचास मध्य

পঁয়ত্রিশ রহিলা হা তালে পঁয়ত্রিশ যেহেতু রহলা তবে দেখুন এক আচাশ কু আমি ইনক্লুড করবানি তালে তাহলে এক রু পচাশ পর্যন্ত আমার কতটা মৌলিক সংখ্যা পোন্ধৰটি মৌলিক সংখ্যা পচাছৰু মই যদি পন্দ্ৰ মাইনাছ কৰি দিলে আও কেতিয়াৰ হ'ল পঁয়ত্ৰিছ তে সেই পচাচিছ এক পচাছৰে ত'লে এক আ পচাছ কালকুলেট কৰা যাব নাই ত'লে এতিয়া এক আৰু পচাছ মানে দুইটা সংখ্যা পঁইত্ৰিছ দুই গ'লে কেতিয়া তেতিছা ত'লে সমুদায় তেতিছটা যৌগিক সংখ্যা অঁ আপোনাৰ যৌগিক নেকি হিচাপ কৰি পাৰিব যেমি কি

ঠিক আছে তাৰপৰা আপোনাৰ গোটেই কোচ্চন এই সমঘন কেতোট ধাৰ সংখ্যা কেতিয়াবা আপোনাৰ মানে জানে কমেণ্ট বক্স নেক্সট দেখ পোন্ধৰ নম্বৰ কোৱশ্চিন লাষ্ট কোৱশ্চিন এই মডেল পেপৰটিৰ কেও ক্ষুদ্ৰতম ভগ্ন সংখ্যা দেখোন ভাই ক্ষুদ্ৰতম ভগ্ন সংখ্যা আমি জানিবলৈ দুই প্ৰকাৰ আমি জাতিপাৰ গোটেই হ'ল লব মানুহ সমান কৰিব নচেত হৰ মানুহ সমান কৰিবি যদি হৰ মানুহ সমান কৰোঁ যোন ভগ্নাশৰ লবটি বৰ সেই ভগ্নাশ টি আমাৰ বৰ এগনাছ টি

তহ'লে এথু আমি জানিলে চাৰি ভক্ত সাতটে হ'ব ক্ষুদ্ৰতম ভগনাশ তেবে আমি এঠাই পোন্ধৰটি ক'চ্চি গ'লে আপোনাৰ মানে কাহতু পোন্ধৰ পোন্ধৰ ৰ আপোনাৰ কিছু কমিলা ত'লে যদি পোন্ধৰ পোন্ধৰ থিয় ত' বহুত বঢ়িয়া তে আপোনাক এই চানেল চবুদিন যোডি হৈকি ৰোহু যেপৰ কি আপোনাৰ এই ভৰিয়া মডেল পেপৰটি কৰিব প্ৰাক্টছ কৰি থাকোঁ আমি পাখেৰে আও দুই মাছ নৱেম্বৰ ডিচেম্বৰ ৰমিত আমাৰ গোটেই চিট চিঅ'ৰ পকা হৈ পাৰিব તેણુ રીપંત પ્રાક્ટિસ કરી થો યુ